Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its last grain campus. For admission, contact the number shown. আর জিকর কাণ্ডে যখন সমগ্র দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলনে উত্তাল, সেই সময় দক্ষিণ শহরতলির মহেশতলার আকড়া অঞ্চলের সাধারণ মানুষ তিলোত্তমার প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলল দীর্ঘ পথ। আকড়ার মিস্ত্রিপাড়া থেকে মিছিল শুরু হয়ে আকড়া রেল স্টেশন ঘুরে মিস্ত্রিপাড়ায় গিয়ে শেষ হয়। এই মিছিলে বিভিন্ন ধরনের কর্মজীবী মানুষ ছাড়াও গৃহবধূ, স্কুল কলেজের ছাত্রীরা প্রতিবাদ মিছিলে সামিল হন। তাদের দাবি, যতদিন না তিলোত্তমার সমস্ত খুনিদের শাস্তি হচ্ছে, ততদিন সাধারণ মানুষকে পথে থাকার আহ্বান জানান তারা। দিদি, আজ তিলোত্তমার বিচারের দাবিতে আপনারা আজকে আবারও পথে নামলেন, কি বলবেন? আমরা বলবো, এই বিচার চাই। বিরাট একটা অন্যায় হয়েছে, এই অন্যায় হতেই চলেছে। আমরা এতদিন চুপ করেছিলাম, কিছু বলিনি, কিন্তু আর আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা জনসাধারণ ওই জন্য রাস্তায় নেমেছি যে একটা ভিড় করতে হবে, কারণ আমাদের প্রত্যেকের ঘরে মা, বোন, ছেলে মেয়ে, মাসিমা, কাকিমা সকলে আছে। আমাদের ছেলে মেয়েরা সকলে পড়াশোনা করতে যায়, নানান রকম বিষয়ে তারা জড়িত আছে, কিন্তু আমরা নির্ভয় হতে পারছি না তাদেরকে ছেড়ে। যে ঘটনা ঘটে গেছে তার প্রতিকার আমাদের করেই ছাড়তাম, এই জন্য আমরা প্রত্যেকে পায়ে পা মিলিয়েছি এবং চাইছি এর একটা ভিত। পাঁচই সেপ্টেম্বর তো রায় বেরোবে যতটুকু আমরা জানি, তো সেই রায়ের দিকে থেকে তাকিয়ে কি বলবেন? সেই রায় তো আগে বেরোবে। আমরা 4 তারিখে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, আমরা সকলে ঘরের আলো নেবাবো, নিজে সকলে 1 ঘন্টা এই প্রতিবাদ ইয়ে করবো, তাদের যেন শাস্তি হয় এই আশাতেই আমরা রাত জাগবো। এবং 5 তারিখে বিচার হবে, যে বিচারে রায় বেরোবে তারপর আমরা সিদ্ধান্ত নেব যে আমরা পরে পদক্ষেপ কি করবো। সিবিআই এর উপর কতটা আস্থা? সিবিআই এর উপর আস্থা আছে, কিন্তু সমস্ত প্রমাণ তো লোপাট হয়ে গেছে, এখন তারা তো চেষ্টা করছে আপ্রাণ, এবং আমরাও তাদের চাইছি যেন যত তাড়াতাড়ি পারে সেটা বের করতে পারে। আমরা আজকে কোথা থেকে কত পর্যন্ত আপনারা মিছিলে হাঁটলেন? আমরা মিস্ত্রিপাড়া, জগন্নাথ নগর, জাগ্রত সংঘ ক্লাব থেকে আকড়া স্টেশন রোড পর্যন্ত, একেবারে স্টেশন প্রপার অতটা এসেছি, আবার এখন আমরা ফিরে যাবো। আজকে মিছিলে কারা কারা পা মেলালো? আজকের মিছিলে একেবারে ছোট বাচ্চা আছে, আমাদের 5 বছরের বাচ্চা থেকে একেবারে 65 বছর বয়স্ক মানুষ আছে, তার মাঝে যত বয়স আছে 40, 50, 30, 32, 14, 15 সমস্ত রকমের, মানে 8 থেকে 80 প্রত্যেকে আজকে মিছিলে অংশগ্রহণ করে, এবং আমাদের একটাই শট, জাস্টিস ফর আজকে। আপনার নাম? পরবিদা। তিলোত্তমার বিচারে যে দাবিতে আজকে আপনারা আবার পদে নেমেছেন, কি বলবেন? বলবার একটাই কথা, বিচার চাই। আমাদের বিচার চাই। আজকে কতদিন হয়ে গেল, কবে হয়েছে, এখনো বিচার নেই, পুলিশ কি করছে? পুলিশদের আমাদেরকে সিদ্ধান্ত একটা গ্রহণ করতে হবে, ধর্ষকদের ফাঁসি চাই, এর মাথা ছাড়া সবাইকে আমাদের শাস্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। এই যতদিন না শাস্তি পাবে ধর্ষকরা, ততদিন আমরা পথে থাকবো, ততদিন পথে থাকবো। সিবিআই হাতে তো দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই থেকে এখনো কোন রকম সদুত্তর পাওয়া যাচ্ছে না, কি বলবেন? সিবিআই কেউ যেমন কাজ করতে হবে, পুলিশ যদি প্রমাণ লোপাট করে দেয় তাহলে পাবে না কোথেকে প্রমাণ? 5 দিন যে টাইম নিয়েছিল পুলিশ কি করেছে? সব প্রমাণ লোপাট করা হয়েছে, তারপরে সিবিআই এর হাতে কেস দেওয়া হয়েছে, এখন বলে প্রমাণ পাওয়া যাবে? লড়তে হবে, আমাদের বিচার চাই, আমাদের একটাই দাবি, আমরা বিচার চাই। আজকে আপনারা কোথা থেকে কত পর্যন্ত পা মেলালেন? আমরা আমাদের পাড়া ক্লাব থেকে আমরা স্টেশন পর্যন্ত এসেছি, যতদিন না বিচার পাবো ততদিন এই লড়াই আমাদের চলবে। আপনার নাম? আমার নাম অনুষা মন্ডল। তিলোত্তমার বিচারের জন্য আমরা আজকে আবারও দেখতে পাচ্ছি আপনারা পথে নেমেছেন, কি বলবেন? 2024 দাঁড়িয়ে আমাদেরকে যে এইভাবে বিচার চাইতে নামতে হয়েছে, এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক একটা বিষয়, কারণ আমরা মনে করি আমরা অত্যন্ত একটা সভ্য সমাজে বিরাজমান, কিন্তু তা সত্ত্বেও যে আমাদেরকে এই নারকীয় ঘটনার জন্য বিচার চাইতে নামতে হয়েছে, এটা পুরো সমাজের কাছে লজ্জাজনক একটা ব্যাপার। আর সব থেকে বড় কথা, শুধু ওইটা নয়, তার উপর আরো নানান ধরনের ঘটনা আমাদের চোখের সামনে আসছে। আমরা শুধু একটাই নয়, এই একটা মিছিলের মাধ্যমে আমরা সমস্ত ঘটনার প্রতিবাদ জানাতে চাই। কালকে দেখা গিয়েছে যে হাওড়া একটি হসপিটালে, সেখানেও কি একটা নারকীয় ঘটনা ঘটেছে, তা সেটা নিয়ে কি বলবো? এত প্রতিবাদ, এত মিছিলের পরেও যেই মানুষদের এরকম ধরনের প্রবৃত্তি আসে, তাদেরকে আসলে মানুষ বলা যায় না, তাদেরকে পশুর থেকেও অধম, কারণ পশুকে যদি তাদের সাথে তুলনা করা হয়, পশুকে অপমান করা হয় বলে
আমি মনে করি। চারিদিকে তো প্রতিবাদের ঝড় উঠেছে, কিন্তু তারপরেও এই ঘটনা, তাহলে সেদিক থেকে কি দেখছেন? সেই সব মানুষদের প্রচন্ড শিক্ষার অভাব, তারা প্রচন্ড পরিমাণে নিজেদের আত্মসম্মান এবং আত্মবোধ তারা হারিয়ে ফেলেছে, তার কারণে তারা এই ধরনের কাজ করছে। যেই সমাজে দাঁড়িয়ে এখন প্রচন্ড উন্নত আমাদের দেশ এবং পুরো পৃথিবী উন্নত হয়ে উঠেছে, সেইখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কেউ আশাই করে না। যদি 5 তারিখে ন্যায্য বিচার না পান, তাহলে সেই দিক থেকে কি বলবেন? আবার আমরা আন্দোলন করতে আসবো, আবার আমরা প্রতিবাদ জানাবো, আবার আমরা লড়বো। এই একটাই তো আমাদের পথ আছে, কারণ এছাড়া আমরা আইনের উপর ভরসা রাখা ছাড়া আর প্রতিবাদ ছাড়া আমরা কিছুই করতে পারি না। আপনার নাম? প্রীতি মুখার্জি। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার। কি হোমলি পরিবেশ! Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে।